নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস। হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে মেডিসিনটা আলোচনা করব, দেশীয় মেডিসিন হাইড্রোকোটাইল অ্যাসিয়াটিক। ওষুধটির অপার নাম থানকুনি। কেউ কেউ কোনো কোনো ডাক্তার থুলকুনি বলে অভিহিত করেছেন। থানকুনি আমাদের চিরপরিচিত একটা গাছড়া এবং ভীষণ কার্যকারী লতানো গাছ। হাইড্রোকোটাইল ওষুধটি যে সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারী তার মধ্যে হলো গোদ মানে ফোলা, সেতি যাকে বলে ধবল, এবং মুখের উপর প্রায় দেখা যায় সাদা সাদা বর্ণের একটা স্পট দেখা যায়। এ সমস্ত ক্ষেত্রে হাইড্রোকোটাইল ভীষণ ভাবে কাজে আসে। আর একটা লক্ষণ সব থেকে মারাত্মক লক্ষণ, সেটি হলো কুষ্ঠরোগ। হাইড্রোকোটাইল কুষ্ঠরোগের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ওষুধ। কুষ্ঠরোগের ক্ষেত্রে আরো অনেক ওষুধ আছে, হোয়াং নাং আছে, অনেক রকম ওষুধ আছে, কিন্তু হাইড্রোকোটাইল বিশেষ পরিচিত এবং সবার জানা মেডিসিন, কিন্তু এর মতো কার্যকারী মেডিসিন খুব কমই পাওয়া যায়। আমি অনেক রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেছি হাইড্রোকোটাইল। অনেক সময় দেখা যায় হাতে তালুতে বা হাতের পিছনে এক ধরনের কুষ্ঠর ব্যাধি হয়, সেগুলো লাল লাল চাকা চাকা চুলকায়, অত্যন্ত চুলকায়। চুলকানোর পর কোনো কোনো ক্ষেত্রে রস পড়ে, কোনো কোনো ক্ষেত্রে খোসা ওঠে লাল লাল টাইপের। অনেক সময় দেখা যায় পায়ের তালুতে হাতের তালুতে প্রচন্ড হারে চুলকায়, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোকোটাইলের কথা ভাববো। আজকাল চর্মরোগ তো কোনো ব্যাপারই নেই, 100 জনের ভিতর 95 জনের চর্মরোগ আছে, বিভিন্ন কোয়ালিটির চর্মরোগ। কিন্তু দেখতে হবে যে সমস্ত চর্মরোগ সার আছে, সেটা সেতি রোগ হোক বা কুষ্ঠরোগ হোক, যে সমস্ত যে কোনো রোগী হোক না বা কেন বা অন্যান্য চর্মরোগ যেটি আসছে হাতের তালুতে পায়ের তলুতে তালুতে অত্যন্ত চুলকায় এবং চুলকাইতে চুলকাইতে অনেক সময় রস বের হয় বা জ্বালা করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোকোটাইলের কথা প্রথমে চিন্তা করব। হাতের তালুতে এবং পায়ের তালুতে চুলকানি কিন্তু আরও ওষুধ আছে, যেরকম অ্যানাগেলিস অ্যাভিয়ারেন্স। অ্যানাগেলিস অ্যাভিয়ারেন্সটা কিন্তু অনেক সময় চর্মরোগ দাঁত দাঁতের ক্ষেত্রে বেশি কাজ করে অ্যানাগেলিসটা। কিন্তু যখনই আমরা কুষ্ঠ জাতীয় ব্যাধি দেখব, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে হাইড্রোকোটাইলের কথা চিন্তা করব। কিন্তু যখনই দেখবো যে সেখানে সার আছে, যদি সার না থাকে সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস অর্থাৎ কুষ্ঠ ব্যাধিতে যখন দেখবো যে তার সার আছে, অর্থাৎ সে চুলকানোর পর সে অনুভূতি আছে যে না চুলকাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রোকোটাইল ব্যবহার করবো। আর যখনই দেখবো যে চুলকানোর পর সে অনুভূতি নাই বা সে বুঝতে পারছে না এখানে চুলকানো হচ্ছে, অর্থাৎ কোনো বোধ নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস নট ওরিয়েন্টালিস অক্সিডেন্টালিস আমরা প্রয়োগ করব। এটা মনে রাখতে হবে যে যখনই কোনো মারাত্মক চুলকানিতে বা কুষ্ঠব্যাধিতে যেখানে সার থাকে বা সেন্স থাকে সেখানে আমরা হাইড্রোকোটাইল, এবং যেখানে সেন্স থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস প্রয়োগ করব। সাধারণত 36-200 প্রথমে 6-200 যদি দেওয়া যেতে পারে সেটা ভালো। পরিস্থিতি অর্থাৎ রোগীর উপর নির্ভর করবে যে সে 30 পাওয়ারের রোগী না 6 পাওয়ারের রোগী না 200 পাওয়ারের রোগী, এটা দেখতে হবে। আর যদি আমরা সঙ্গে ক্যালিফস না দিয়ে যদি ক্যালিসাল্প 12x দিতে থাকি, চর্মরোগগুলি কিন্তু আরও তাড়াতাড়ি নিরাময় হবে। অনেক সময় দেখা যায় যে মাথার ভিতরে বা মাথার চুলের ভিতরে তার চুলকানি হয়েছে, অনেক সময় সার থাকে কোনো সময় থাকে না। যদি সার না থাকে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস, যদি সার থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোকোটাইল আমরা দিতে পারি এবং ভীষণভাবে কাজে আছে। কিন্তু অনেক সময় দেখা যায় রোগীর হাতের তালুতে বা হাতের পিছনে চুলকানি রোগ, প্রচুর চুলকানি, মোটা মোটা ধরনের, অর্থাৎ চুলকানিটা মোটা পুরু টাইপের চুলকানি, সেটা কিন্তু আমরা কুষ্ঠব্যাধি বলবো। সেটাকে দাঁত নয়, একজিমাও নয়, কুষ্ঠব্যাধি। এবং এই কুষ্ঠব্যাধি অনেক সময় সার থাকে কখনো থাকে না, যদি সার থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোকোটাইল, আর যদি সার না থাকে সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস আমরা প্রয়োগ করবো। অর্থাৎ সেতি রোগের ক্ষেত্রে আমরা বলি, আজকাল সেতি রোগের প্রচন্ড প্রকোপ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোকোটাইলের কথা আমরা চিন্তা করবো যে হাইড্রোকোটাইলের রোগী কিনা। হাইড্রোকোটাইল অর্থাৎ থানকুনি এমন একটা ওষুধ, যদি কোনো রোগী দীর্ঘদিন ধরে থানকুনি পাতা খায়, সকালে খালি পেটে ওই 2-4টি পাতা খেয়ে জল খেয়ে নিল, দেখবেন তার শরীরে সমস্ত রক্ত পরিষ্কার হয়ে গেছে। এবং রক্ত পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু একমাত্র ওষুধ হাইড্রোকোটাইল বা থানকুনির পাতা। আমাদের প্রত্যেকের উচিত সকালে ঘুম থেকে উঠে দাঁত মুখ ধোয়ার পর 4-5টা করে থানকুনি পাতা চিবিয়ে খাওয়া। সম্পূর্ণ খেতেও পারেন, রসটা খেয়ে বাদ বাকি ফেলে দিতে পারেন, কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণটাই খাওয়াই ভালো। থানকুনি পাতা একটা মারাত্মক ওষুধ এবং ভীষণভাবে শরীরের উপকার আসে, যা শরীরকে সুস্থ সবল রাখে, বিভিন্ন উপসর্গ থেকে নিরাময় করে, এবং এর প্রধান গুণ হলো রক্ত পরিষ্কার করা, শরীরের সমস্ত জীবাণু নষ্ট করে রক্তটা পরিষ্কার করে ফেলে, যাতে কোনো রকম জীবাণু শরীরে ঢুকতে না পারে বা কোনো রকম চর্মরোগ শরীরে আসতে না পারে। অর্থাৎ থানকুনি পাতা একটা মারাত্মক ওষুধ বা হাইড্রোকোটাইল একটা মারাত্মক ওষুধ, যা আমাদের শরীরের সর্বক্ষেত্রে প্রয়োজন। আমরা কিন্তু বাড়িতে আসে কিন্তু আমরা খাই না, সুতরাং আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে হাইড্রোকোটাইল এমন একটা ওষুধ যা প্রত্যেকের জীবনে একটা মারাত্মক ভাবে কাজ করে, সেদিকে বিচার করে প্রত্যেকটা মানুষের থানকুনি পাতা সকালে
খালি পেটে খাওয়া উচিত? আমি অনেক রোগী দেখেছি যেগুলোর দীর্ঘদিন ধরে তাদের চর্মরোগ হয়ে আসছে, চুলকানি ভাবটা লেগেই থাকে। আমি তাদের উপদেশ দিয়েছি সকালে ঘুম থেকে উঠে 4-5টা ধানগুনি পাতা খাবে, আর সঙ্গে মেডিসিন দিয়েছি। 2-3 মাসের ভিতরে কিন্তু তারা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে, রোগ তো নাই, এমনকি তার শরীরের চেহারাও পাল্টে গেছে, এটা আমার অভিজ্ঞতা আমি পেয়েছি। সুতরাং থানকুনির পাতা একটা মারাত্মক মেডিসিন। আমি একটা রোগীর কথা বলছি, একটা ভদ্রলোক মাস্টারি করে, তার হাতের তালুতে চর্মরোগ, দীর্ঘদিন ধরে চর্মরোগ, চুলকানির পর ফেটে ফেটে যায়, বা হাতের তালুতে প্রথমে হলো, সেখান থেকে পায়ের তালুতে, সেখান থেকে হাতের ডান হাতের তালুতে ছড়িয়ে গেল, দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি বড় বড় স্পেশালিস্ট দেখাইছে, দেখানোর পর মলম লাগাইছে, মলম লাগানোর পর তার বা হাতের তালুটা অনেকটা কমে গেছে, ডান হাতের তালুটা কমে গেছে, কিন্তু পায়ের তলায়, পুরো দু পায়ের তলায় একদম ভর্তি হয়ে গেছে, চুলকাতে চুলকাতে রস বেরোতে থাকে, ফেটে যায়। প্রথমে আমার কাছে আসার পর ভদ্রলোককে দেখলাম যে সে চর্মরোগ ধাতুগ্রস্ত, দীর্ঘদিন ধরে তার চর্মরোগ আছে। প্রথমে তাকে এক্সরে 1 mm দুটো ডোজ দিয়ে দিলাম, এক্সরেটা মারাত্মক মেডিসিন কিন্তু চর্মরোগের ক্ষেত্রে। এক্সরে 1 mm দুটো ডোজ দেওয়ার পর 4 দিন পর থেকে তাকে হাইড্রোকোটাইল 30 পাওয়ার, সকালে 1 ফোঁটা, সঙ্গে ক্যালিসাল 12 XL, দীর্ঘ 6 মাস খাওয়ানোর পর রোগীটি মোটামুটি স্বাভাবিক এসে গেছে, রোগী এখনো ভালো আছে এবং তার চর্মরোগটা মোটামুটি নিরাময় হয়ে গেছে। একটা রোগীর কথা বলছি, তার হাতের তালুতে বা হাতের তালুতে চর্মরোগ প্রায় 10-12 বছর এরকম চর্মরোগ দীর্ঘদিন ধরে, বিভিন্ন রকম মলম অ্যালোপ্যাথি ওষুধ খাইছে, কিন্তু যখনই খায় তখন সুস্থ থাকে, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার তার চর্মরোগ দেখা যায়। তাকে প্রথমে অ্যানাগালিস অ্যাভিয়ানাস দিলাম, কিন্তু কোনো ভালো রেজাল্ট আসলো না। তারপর তাকে দিলাম ব্যাসিলিনাম 1 mm দুটো ডোজ। ব্যাসিলিনাম দেওয়ার মানে হচ্ছে তার একটু গ্ল্যান্ডের দোষ ছিল, অর্থাৎ স্ক্রুফুলা ধাতুগ্রস্ত রোগী ছিল এবং একটু কষ্ট হতো, শ্বাসকষ্ট হতো, একটু শ্বাসকষ্ট ভাব ছিল, যার জন্য তাকে ব্যাসিলিনাম 1 mm দুটো ডোজ প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পর 3 দিন পর থেকে হাইড্রোকোটাইল 30 পাওয়ার, সঙ্গে ক্যালিসাল, 15 দিন পর পর ব্যাসিলিনাম 1 mm দুটো করে ডোজ দিতে থাকলাম। ভদ্রলোক এখন পুরোপুরি সুস্থ, তার স্ক্রুফুলা ধাতুগ্রস্ত রোগ তো নাই, অর্থাৎ গলার চারিধারে গ্ল্যান্ডগুলি ফোলা ছিল সেগুলো পুরো নিরাময় হয়ে গেছে, থাইরয়েড গ্ল্যান্ডটা ফোলা ছিল সেটাও নিরাময় হয়ে গেছে, এবং হাতের তালুতে বা পায়ের তালুতে কোনো রকম চর্মরোগ কিছু নাই, সে পুরোপুরি সুস্থ আছে। সুতরাং হাইড্রোকোটাইল একটা মারাত্মক ওষুধ, আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আমরা অবশ্যই ফল পাবো। কিন্তু মনে রাখবেন, আমরা যখনই কোনো চর্মরোগ হোক আর কোনো ক্রনিক সমস্যা রোগী আসুক না কেন, যখনই তার চিকিৎসা করতে আসবো তখন দেখবো যে রোগীটা কি ধাতুর, টিউবারকুলোসিস না ক্যান্সারাস না স্ক্রোফোলা ধাতুগ্রস্ত বা ঠান্ডার ধাত প্রিয়, বিভিন্ন রকম সমস্যায় কিন্তু রোগীর থাকে, শুধু একটা সমস্যা নিয়ে কিন্তু ডাক্তারের কাছে আসে না। যখনই আমরা দেখবো যে মেডোরিনাম, সিপিলিনাম বা টিউবারকুলিনাম ওষুধ দিয়ে কোনো রকম রেজাল্ট আসেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে কিন্তু তাকে এক্সরে, যদি সে চর্মরোগ নিয়ে আসে, এক্সরে মেডিসিনটা আমরা প্রয়োগ করতে পারি 1 mm দুটো ডোজ স্রেপ। যদি তার বংশে ক্যান্সার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কার্সিনোসিন দুটো ডোজ দিয়ে ওষুধ চিকিৎসা চালু করতে পারি। যদি তার টিউবারকুলোসিস ধাতুগ্রস্ত হয় প্রথমে, তাহলে টিউবারকুলিনাম দুটো ডোজ দিয়ে আমরা চিকিৎসা চালু করতে পারি। যদি সে সিফিলিস ধাতুগ্রস্ত হয় আমরা প্রথমে তাকে সিফিলিনাম 10 mm, 50 mm, CM দুটো ডোজ দিয়ে আমরা তার চিকিৎসা চালু করতে পারি। সুতরাং প্রত্যেকটা ক্রনিক রোগের চিকিৎসায় যখন আমরা আসবো তখন তার ধাতুগত চিকিৎসা আমাদের আগে করতে হবে, তাহলে কিন্তু ওষুধের সঠিক কাজ আসবে না। যার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু সঠিক ওষুধ যদি আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই এবং 100% সঠিক চিকিৎসা হবে, এর ভিতরে কোনো রকম ভুল নেই। আমি আমার অভিজ্ঞতায় প্রচুর কেস পেয়েছি যেগুলি 100% তারা কিওর, কিন্তু আমার সিস্টেম হলো প্রথমে কিন্তু তাকে টিউবারকুলোসিস বা সিফিলিনাম বা ক্যান্সারাস যে সিমটমই আসুক না কেন তার সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে ওষুধ প্রয়োগ করতে করেছি এবং সেগুলি সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। একটা ভদ্রলোকের চর্মরোগ কুষ্ঠব্যাধি হাতেতে হয়েছিল, হাতের তালুতে ছিল এবং হাতের উপরের দিকে ছিল, অর্থাৎ কার্পাল মেটাকার্পাল আছে যেখানে ওর উপরের দিকে, অর্থাৎ রিস্ট জয়েন্টের উপরে ছিল, কোন রকম সার নাই, আর কিছু কিছু আবার সার হালকা হালকা ছিল। আমি দেখলাম যে ভদ্রলোকটা, প্রথমে তাকে দিলাম অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস, রেজাল্ট ভালো আসলো না। পরে জানতে পারলাম তার হিস্ট্রি নেওয়ার পর দেখলাম যে ভদ্রলোক বিভিন্ন রকম মেডিসিন খেয়েছে, অর্থাৎ অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন রকম মেডিসিন সে খেয়েছে কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আমি তাকে প্রথমে এক্সরে 1 mm দুটো ডোজ দিয়ে দিলাম। দেওয়ার পর 7 দিন পর থেকে তার চিকিৎসা শুরু করলাম হাইড্রোকোটাইল 30 পাওয়ার দিয়ে, সঙ্গে ক্যালিসাল। যেহেতু তার গ্যাস অম্বল প্রচণ্ড হারে ছিল, পায়খানা ক্লিয়ার হচ্ছিল না, প্রথমে তাকে বললো যা কিছু খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, সমস্ত খাবার পর চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব মুখ টক, ভাত খায় সব মুখ টক, রোবিনিয়া মাদার, অর্থাৎ হাইড্রোকোটাইল 30 পাওয়ার, সকালে 1 ফোঁটা রোজ কন্টিনিউ, সঙ্গে ক্যালিসাল 12 XL করে 2 বার, সঙ্গে রোবিনিয়া মাদার 5 ফোঁটা করে 3 বার খাওয়ার পর 2 মাসের ভিতর রোগীটি 80% সুস্থ হয়ে গেল। রোগীটি এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ, আর কোনো রকম সমস্যা নাই। সুতরাং আপনাদের আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আপনাদেরও জানি যারা নতুন চিকিৎসক বা ছাত্র ছাত্রী
আছেন তারা সবার কাছে আমার অনুরোধ, আপনারা যখন কোনো ক্রনিক রোগের চিকিৎসা আসবেন তখন তার ধাতুগত লক্ষণের উপর প্রথমে আলোচনা করে দেখবেন যে কোন ধাতুর রোগী সে। যে ধাতুর রোগী হয় হোক না কেন, তাকে প্রথমে সেই মেডিসিন দুটো ডোজ প্রয়োগ করার পর আসল চিকিৎসা আসবেন, তাহলে অভ্যর্থই চিকিৎসা হবে এবং রোগী অতি সত্বর যেখানে 4 বছর লাগবে সেখানে 6 মাসে রোগী সুস্থ হয়ে যাবে, যেটা আমি আমার অভিজ্ঞতা আমি পেয়েছি যে আপনাদের সামনে আমি শেয়ার করছি। শ্বাসকষ্ট যদি থাকে অনেক সময় দেখা যায় চর্মরোগের সঙ্গে শ্বাসকষ্ট থাকে এবং শ্বাসকষ্ট এতভাবে হয় যে কোনো রকম ঠান্ডা সে সহ্য করতে পারে না, কিন্তু সে রোগীটি টিউবারকুলোসিস ধাতুগ্রস্ত নয়, গলার গ্ল্যান্ডগুলো ফুলো ফুলো আসে, যখনই শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগে তখন গলার গ্ল্যান্ড ফোলা থাকে এবং চর্মরোগটা রিং আকারে অর্থাৎ দাঁত প্রকৃতির চর্মরোগ, কিন্তু সেখানে হাতের তালুতে পায়ের তালুতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একে ব্যাসিলিন দেবো, যেহেতু তার ঠান্ডা ধাতুগ্রস্ত টিউবারকুলোসিস ধাতুগ্রস্ত নয়, ঠান্ডার ধাতটা বেশি, ঠান্ডার ধাত হলে যে টিউবারকুলোসিস হয় তা কিন্তু হয় না, ঠান্ডা ধাতু অর্থাৎ তাতে ঠান্ডার ধাতটা বেশি, সামান্যতে ঠান্ডা লাগে এবং গলার গ্ল্যান্ডগুলি ফোলে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে ব্যাসিলিনের কথা চিন্তা করবো। ব্যাসিলিনাম অনিম দুটো ডোজ 15 দিন অন্তর অন্তর দিতে হবেন এবং সঙ্গে হাইড্রোকোটাইল 30 পর তার সঙ্গে ক্যালিসাল বারোক্স, দেখবেন রোগী যেখানে 6 মাসের চিকিৎসা হবে সেখানে 3 মাসের ভিতর রোগী সুস্থ হয়ে যাবে, যা আমি আমার অভিজ্ঞতা আমি পেয়েছি। সুতরাং সেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করলাম, অর্থাৎ যখনই আমরা ক্রনিক রোগের চিকিৎসা করব সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে ধাতুগ্রস্ত টিউবারকুলোসিস সিপিলিনাম বা যে কোনো ধাতুগ্রস্ত হোক না কেন সেইভাবে আমরা ওষুধ প্রয়োগ করি, অর্থাৎ তার কার্সিনোসিন অর্থাৎ যে কোনো ধাতুগ্রস্ত আসুক না কেন প্রথমে 2 ডোজ দিতে হবে তার ধাতুটা ঠিক করার জন্য, অর্থাৎ বংশগত চরিত্রটা ঠিক করার জন্য, তারপর তাকে আসল মেডিসিন দিতে হবে, তাহলে রোগী অতি সত্বর সুস্থ হবে। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।